আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ শিফালি খাতুন। আমি পাবনা জেলা থেকে আসছি এইখানে। আমার অনেকদিন যাবত কোমরের ব্যথা ছিল, কোমর থেকে পায়ের দিকে নামছে, যে যে অবেশাবেশ ভাব। ব্যথার জন্য আমি মানে অনেকক্ষণ দাঁড়া থাকতে পারতাম না, হাঁটলে পরে মানে ব্যথা করত, মানে উঠা বসা করতে পারতাম না, মানে যে এরকম সমস্যা ছিল। পাওয়ারটা মানে যে অবেশাবেশ ভারবার ছিল, মানে দুর্বল। তখন আমি স্থানীয় জেলায় মানে অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, হাড়ের ডাক্তার। মানে ওনারা ওষুধ দেয়, মানে ব্যথার ওষুধ দেয়, খাওয়ার পরে ব্যথাটা কম থাকে, কিন্তু ওষুধ বন্ধ করে দিলে ব্যথা যেমনি তেমনি হয়। আর তখন বলছিল যে সার্জারি করতে হবে। তখন আমি এই শফিউল্লাহ স্যারের ভিডিও দেখি ইউটিউবে এবং অনেকের কাছ থেকে শুনি। তারপর দেখার পরে এই ডিপিআরসি হাসপাতালে আসি। আসার পরে আমি আজ 15 দিন আসছি, ট্রিটমেন্ট নিচ্ছি। এখন আমি অনেকটা সুস্থ, ব্যথা কমে গেছে। আমি কাল বাড়িতে যেতে চাই, স্যার মানে রিলিজ দিয়ে দিছে বলল। আর এখানকার সবই ভালো, ট্রিটমেন্ট ভালো, ডাক্তারের সব কিছুই ভালো। ডাক্তারও অনেক কি করে, দেখাশোনা করে রুগীদের, নার্সরা খুব ভালো, এখানকার থেরাপি মেয়েরা খুব ভালো, কাজে কোনো ফাঁকি দেয় না, মানে সেবা যত্ন অনেক সুন্দর, মানে সব মিলে আমার খুবই ভালো লাগিছে। এখন আমি অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। আমার মতো অনেক রুগী এখানে আছে এবং এর চাইতে অনেক গুরুতর রুগীও আছে। ইনশাল্লাহ আমি আশা করি সবাই ভালো হয়ে যাবে। আর আমি সবাইকে বলছি এখানে চিকিৎসা নিতে এসে, মানে যে সবাই মানে যে সুস্থ হয়ে যাবে, সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।